হ্যালো স্টুডেন্টস ভীষণ ডব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য যে প্রতিদিন গুড নাইট সিরিজ এবং মর্নিংয়ে থিওরি ক্লাস আনা হচ্ছে আজকে তার গুড নাইট সিরিজ নিয়ে আমি হাজির হয়ে পড়েছি যেখানে আমরা মর্নিং ক্লাসে থিওরি ক্লাস করেছিলাম মৌর্য ডাইনেস্টির ওপর ঠিক আছে মারিয়ান ডাইনেস্টির ওপর মর্নিং ক্লাস আমরা থিওরি ক্লাস করেছিলাম এবং তার ওপর বেস করে এখন আমরা রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু করে তারপর ঘুমাতে যাব যে জন্য আমি সিরিজের নাম রেখেছি গুড নাইট সিরিজ তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখান থেকে সমস্ত ভিডিও তোমরা দেখে নিতে পারবে খুবই গুরুত্বপূর্ণ থিওরি ক্লাস এবং এই গুড নাইট সিরিজে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি কিন্তু করানো হয়েছে তো চলো আজকের মর্নিং ক্লাসের ওপর বেস করে পঁচিশটা গুরুত্বপূর্ণ এমসি আমরা করে ফেলি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের আইকনটি কিন্তু প্রেস করে রাখো ওকে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে ফার্স্ট কোশ্চেন বলছে আপ টু হায়ার ডিড চন্দ্রগুপ্ত মরিয়াস এম্পায়ার এক্সটেন্ড ইন দ্য নর্থ ওয়েস্ট অর্থাৎ কত দূর পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তর পশ্চিম সীমানা পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল তো কোশ্চেন নাম্বার ওয়ানের দেখো তোমরা অপশানগুলো দেখো অপশান বি সি ডি তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও কোনটা সঠিক উত্তর হবে কত দূর পর্যন্ত উত্তর পশ্চিমে তার চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্ব বিস্তার লাভ করেছিল তো কোশ্চেন নাম্বার ওয়ানের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হিন্দুকুশ রেঞ্জ ঠিক আছে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত চন্দ্রগুপ্তের মৌর্যের রাজত্ব কিন্তু বিস্তার লাভ করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতিটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি এবং মেনের জন্য তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না গোটা ভিডিও দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভিডিও শেষে কিন্তু কমেন্ট করে জানাবে কতগুলি সঠিক উত্তর করতে পেরেছ নেক্সট কোশ্চেন আমরা দেখব কি বলছে হুইচ অব দ্য ফলোয়িং কুড বি দ্য মোস্ট অ্যাকিউরেট ডিসক্রিপশান অব মোরিয়ান মোনার্চি আন্ডার অশোকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো কী বলছে কোনটা সবথেকে অ্যাকিউরেট ডিসক্রিপশান হবে অর্থাৎ কোন কোন জিনিসটা সব থেকে অ্যাকিউরেট ডিসক্রিপশান হবে মৌর্যদের মোনার্চির ব্যাপারে অশোকের আন্ডারে ঠিক আছে অশোকের আন্ডারে যে মৌর্য সাম্রাজ্যটা মোনার্চিটা ছিল সেটা সেটার ব্যাপারে নিচের অপশানগুলোর মধ্যে কোন অপশানটা একদম সঠিক ডিসক্রিপশান হবে তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এনলাইটেন্ড ডেসপোটিজম এনলাইটেড ডেসপোটিজম এই কথাটি কিন্তু মৌর্য যে মোনার্চি রয়েছে অশোকের আন্ডারে যেটা ছিল সেটার জন্য একদম অ্যাকুরেট ডে ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার থ্রি খুবই ইজি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছে দ্য গ্রিক অ্যাম্বাসেডার টু চন্দ্রগুপ্ত মৌর্যস কোর্ট ওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বহুবার কিন্তু ডাব্লিউ বিসিএস এর পরীক্ষা এসেছে শুধু ডাব্লিউ নাই নয় বহু পরীক্ষায় কিন্তু মানে প্রতিটা পরীক্ষায় কিন্তু এটা কোশ্চেনটা আসে বলছি যে চন্দ্রগুপ্ত মৌর্যের সভাতে রাজসভাতে কোন গ্রিক দূতকে প্রেরণ করা হয়েছিল তো সকলেই এটা জানো উত্তরটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মেগাস্থেনিস গ্রিক দূত মেগাস্থেনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 3 সরি 4 অর্থাৎ অর্থশাস্ত্র ওয়াজ রিটেন বাই অর্থশাস্ত্রটা কে লিখেছিলেন কোশ্চেন নাম্বার ফোর এর এটাও তোমরা সকলেই জানো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি কৌটিল্য কৌটিল্য যাকে আমরা অন্য কথায় বলি কি চাণক্য ঠিক আছে চাণক্য চাণক্য ঠিক আছে যার অপর একটি নাম কি তোমরা কমেন্ট করে জানাও এই চাণক্যর অপর একটি নাম রয়েছে যেটা অরিজিনাল নেম ঠিক আছে আমি এখানে মেনশান করে দিলাম তোমরা সেটা শর্ট ফর্মে বলে দিলাম সেটা তোমরা নিচে তোমরা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে জানাবে নেক্সট আমরা কোশ্চেন নাম্বার ফাইভ দেখব কি বলছে আফটার অ্যালেকজান্ডার্স ডেথ দ্য ইস্টার্ন পার্ট অফ হিস এম্পায়ার কেম আন্ডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু মর্নিং ক্লাস আমরা যখন করছিলাম ডিটেলস আলোচনা করেছিলাম যে যখন আলেকজান্ডার দ্য গ্রেট মারা গেলেন তিনি কোথায় মারা গিয়েছিলেন তিনি মারা গিয়েছিলেন ব্যাবিলনে সেই সালটা কত তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দ থ্রি টোয়েন্টি থ্রি বি থ্রি টোয়েন্টি থ্রি বি ঠিক আছে এই সালে তুমি ব্যাবিলনে মারা যাচ্ছেন আলেকজান্ডার তো আলেকজান্ডারের মৃত্যুর পর তার এম্পায়ার অর্থাৎ রাজত্বর ভার কার ওপর এসে পড়েছিল তো কোশ্চেন নাম্বার ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে তোমরা হয়তো অনেকেই অ্যান্সারটা করেছো তো সঠিক উত্তর হবে অপশানে সেলুকাস নিকেটার সেলুকাস নিকেটারের ওপর এই আলেকজান্ডারের মৃত্যুর পর দায়িত্বটা এসে পড়েছিল নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স হু অ্যামিজ দ্য ফলোয়িং ওয়াজ এ ওয়াইফ অফ এম্পার অশোকা হু ইনফ্লুয়েসড হিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছে যে নিচের অপশানগুলোর মধ্যে দেখো চারটে নারীর নাম লেখার রয়েছে এই চারটে নারীর মধ্যে কে ছিলেন সম্রাট অশোকের হচ্ছে স্ত্রী ঠিক আছে সম্রাট অশোকের স্ত্রী এবং সেই স্ত্রী কিন্তু অশোককে খুবই হচ্ছে ইনফ্লুয়েসড করেছিল অর্থাৎ প্রভাবিত করেছিল বিভিন্নভাবে তো এটা হচ্ছে মর্নিং ক্লাসে করানো হয়নি এটা ছিল না পয়েন্টে তো এখান থেকে জেনে নাও খুবই আনকমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসলে আসতে পারে তো সঠিক উত্তর হয়ে যাবে ডি কারু ওয়াকি কারু ওয়াকি ছিল এই সম্রাট অশোকের কিন্তু স্ত্রীর নাম এবং এটা শোনা যায় যে এই সম্রাট অশোকের স্ত্রী কারু আকি তিনি এতটাই হচ্ছে ওই যে গৌতম বুদ্ধের যে বোধি ট্রি ছিল গায়াতে গায়াতে যে বোধি ট্রিটা ছিল যে গাছের তলায় গৌতম বুদ্ধ করেছিলেন সেইটার প্রতি খুব জেলাস ছিল অর্থাৎ তিনি ওই গাছটাকে সহ্য করতে পারতেন না সেই জন্য অশোককে দিয়ে কিন্তু সেই গাছটা কাটিয়ে দিয়েছিলেন অর্থাৎ অশোক কলিঙ্গ যুদ্ধের আগে যতক্ষণ না তখনও তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি তার আগে কিন্তু বোধি ট্রিটা কিন্তু কেটে দিয়েছিল ঠিক আছে এইরকম কিন্তু শোনা যায় সেই জন্যই বলছে যে এই তার স্ত্রীর প্রভাব কিন্তু অশোকের ওপর পড়ে পড়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন আমরা দেখবো ইন হুইচ রক এডিক্টস অশোকা মেনসান্ট অ্যাভাউট দ্য ক্যাজুয়ালিটিস অফ কলিঙ্গা ওয়ার অ্যান্ড ডিক্লার্স দ্য রিনাউন্সিয়েশন অফ কোয়ার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে বহুবার ডাব্লিউবিসিসের এটা অল্টারনেটিভ ইয়ারে কিন্তু কোশ্চেনটা আসে অর্থাৎ অশোকের যে যে তেরোটা মোহান হচ্ছে রক এডিক্ট ছিল মোট তেরোটা যে পাথরের লিপি ছিল সেই পাথরের লিপির মধ্যে কোন লিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কথা লেখা রয়েছে ঠিক আছে এবং তারপরে তিনি যে শান্তির হচ্ছে শান্তি প্রচার করেছিলেন সেটাও লেখা রয়েছে তো কোন রক এডিক্স এর মধ্যে সেটা লেখা রয়েছে তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রক এডিক্স থার্টিন দেখো একদম শেষ নম্বর যে রয়েটা রয়েছে যে শেষ নম্বর রক এডিক্স সেটাতেই কিন্তু লেখা রয়েছে এটা হচ্ছে থার্টিন আই মিনস থার্টিন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আমরা দেব কোশ্চেন নাম্বার এইট কি বলছে ডিউরিং দ্য রেইন অফ বিন্দুসারা দেয়ার ওয়াজ আনরেস্ট অ্যাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও কিন্তু আমরা মর্নিং ক্লাসে দেখেছিলাম যে বিন্দুসার যখন রাজত্ব করছিলেন তখন কোথায় একটা রিভল্ট হয়েছিল বা আনরেস্ট বা বিপ্লব দেখা দিয়েছিলো যার জন্য বিন্দুসার সেই সেইখানে কিন্তু তার বড় ছেলে সুষীমাকে সুসীমাকে প্রেরণ করেছিলেন সেখানকার দায়িত্বভার সামলানোর জন্য তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তাকসিলা। ঠিক আছে তক্ষশিলাতে বিন্দুসারের সময় একটা বিপ্লব দেখা দিয়েছিল এবং সেই বিপ্লবকে দমন করতে সুশিমাকে কিন্তু প্রেরণ করেছিলেন কিন্তু সুসীমা সেটাই সাকসেসফুল হয়নি পরে পরে হচ্ছে অশোক গিয়ে সেই তক্ষশিলাতে অশোক গিয়ে কিন্তু সেই বিপ্লবটা থামিয়েছিল নেক্সট আমরা দেখবো কোশ্চেন নাম্বার নাইন হুইচ অব দ্য ফলোইং ডাইনেস্টিস সাকসিডেড দ্য মরিয়াস অর্থাৎ মৌর্য সাম্রাজ্যর পরে কোন বংশ মৌ হচ্ছে মগধের সিংহাসনে বসেছিল কোশ্চেন নাম্বার নাইনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শুঙ্গ ডাইনেস্টি এটাও আমরা মর্নিং ক্লাসে দেখেছিলাম যে মৌর্য বংশের শেষ রাজা বৃহৎ কিন্তু পুষ্য মিত্র শুঙ্গ তাদের ওই বৃহৎ যে সোলজারটা ছিল তাদের সামলেই তাকে তাকে হত্যা করেন এবং ওই পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন ছিলেন এই বৃহৎ কমান্ডার ইন চিফ তো শুঙ্গ ডাইনেস্টি তারপরে এই মৌর্যদের পরে কিন্তু এসেছিলো নেক্সট কোশ্চেন নাম্বার টেন আমরা দেখব চন্দ্রগুপ্ত মরিয়া স্পেন্ড হিস লাস্ট ডেস হেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষা এসেছে ডাব্লু এসে কিন্তু এটা দু হাজার আঠেরোর কোশ্চেন অর্থাৎ কি বলছে কোন জায়গাতে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনটা অতিবাহিত করেছিলেন কোয়েশ্চেন নাম্বার টেনের মর্নিং ক্লাস আমি বলে দিয়েছি এটার উত্তরটা তো কোশ্চেন নাম্বার টেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শ্রবণা বেলগলা শ্রবণা বেলগলা এখা এটা হচ্ছে মাইশোরের কাছে অবস্থিত ঠিক আছে কর্ণাটকের মাইসোরের কাছে অবস্থিত এবং এখানে হচ্ছে একটি জৈনদের তীর্থ তীর্থক্ষেত্র কিন্তু এটাকে বলা হয় সেই শ্রবণ বেলগলাতে ওকে তারপর নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ইলেভেন হু আর্ন দ্য টাইটেল অফ লিবারেটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও কিন্তু আমরা মর্নিং ক্লাসে আলোচনা করেছিলাম যে কাকে টাইটেল অফ লিবারেটার বলা হয় এবং এটা বলা হয় কেন না একজন রাজা হচ্ছে আলেকজান্ডারের যে দূত তাকে কিন্তু হারিয়ে দিয়েছিল এবং হারিয়ে আমাদের ভারতবর্ষকে কিন্তু বাঁচিয়ে দিয়েছিল তো কোশ্চেন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য আলেক আলেকজান্ডারের যে সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটার তাকে তিনশো তিন খ্রিস্টাব্দে তিন সরি তিনশো পাঁচ খ্রিস্টাব্দে তিনশো পাঁচ খ্রিস্ট পূর্বাব্দে থ্রি জিরো ফাইভ বি সি তিনশো পাঁচ খ্রিস্ট ব্যাটেল অফ লিবারেটর ব্যাটেল অফ লিবারেটরের যুদ্ধে হারিয়ে দেন এবং আমাদের ইন্ডিয়াকে বাঁচিয়ে দেন এই চন্দ্রগুপ্ত মৌর্য যে কারণে তাকে লিবারেটরের উপাধিও কিন্তু দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখবো হু রোট মুদ্রা রাক্ষসা এই মুদ্রা রাক্ষসা কে লিখেছেন যে মুদ্রা রাক্ষসা কিন্তু থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্যের যে ধননন্দকে পরাজিত করেছিল সেইটা কিন্তু একদম ড্রামা হিসাবে লেখা রয়েছে এটাও মর্নিং ক্লাসে আমরা করেছিলাম কোশ্চেন নাম্বার টুয়েলভের সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রা রাক্ষসা লিখেছিলেন অপশন বি ভিসাকা দত্ত দত্ত লিখেছিলেন এই মুদ্রা রাক্ষসা ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন আমরা দেখবো থার্টিন কি বলছে হু অ্যামং গেস দ্য ফলোয়িং অলসো হ্যাড দ্য নেম দেভনাম দেভনামা প্রিয়দর্শী অর্থাৎ নিচের চারটে রাজা দেওয়ার হয়েছে সেই চারটে রাজার মধ্যে কার এই দেভনাম প্রিয়দর্শী এটা হচ্ছে নাম ছিল তো কোশ্চেন নাম্বার থার্টিন খুবই ইজি কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টিনের সঠিক উত্তর তোমরা সকলেই বুঝতে পেরে গেছো কমেন্ট করে জানাও তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মরিয়ান কিং অশোক অশোকের কিন্তু আসল যে এই অশোক নামটা কিন্তু একটা লিপি থেকে পাওয়া গিয়েছিল তার আগে যতগুলো লিপি পাওয়া গেছে সেখানে দেবনাম প্রিয় প্রিয়দর্শী এই নামটা কিন্তু বিভিন্ন রক মাধ্যমে পাওয়া গিয়েছে নেক্সট আমরা দেখব কি বলছে হুইচ ইভেন্ট ব্রট অ্যাবাউট এ প্রোফাউন্ড চেঞ্জ ইন অশোকাস অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অর্থাৎ কোন ঘটনাটা অশোকের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা শাসন কার্য যে বা শাসন শাসনের ধরনটা চেঞ্জ করে দিয়েছিল শাসনের ধরনটা তো কোশ্চেন নাম্বার ফোরটিন তোমরা সকলেই জানো অপশান বি কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা এত মৃত্যু এত রক্তপাত দেখে কিন্তু তার মনের মধ্যে একটা চেঞ্জ হয়েছিল যে এবং যার ফলে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং শান্তি হচ্ছে প্রচার করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিনটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন আমরা দেখব দ্য মগ হু ইনফ্লুয়েসড অশোকা টু এমব্রেস বৌদ্ধিজিম অর্থাৎ এই কলিঙ্গ যুদ্ধের পরে যখন অশোক ভেঙে পড়েছিলেন ঠিক আছে এত রক্তপাত এত যুদ্ধর ভয়াবহতা দেখে যখন ভেঙে পড়েছিলেন অশোক তখন কোন বৌদ্ধ মঙ্ক বা সন্ন্যাসী অশোককে ইনফ্লুয়েস করেছিলেন বা প্রভাবিত করেছিলেন বৌদ্ধ বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য এবং শান্তি প্রচার করার জন্য তো কোশ্চেন নাম্বার ফিফটিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উপগুপ্ত উপগুপ্ত তেনাকে প্রভাবিত করেছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন আমরা দেখব বিন্দুসারা সেন্ট অশোকা টু কুইল দ্য রিভিলেশান ইন একটু আগে আমি কিন্তু এটা আলোচনা করে দিয়েছি যে বিন্দুসার অশোককে কোথাকার বিপ্লব দমন করার জন্য প্রেরণ করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটা তোমরা কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তকশিলা বা তক্ষশিলা নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হোয়েন ডিড অশোকা ডায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার কিন্তু ডাব্লু বিসিএস এই পরীক্ষাটা এই কোয়েশ্চেনটা এসেছে বলছে যে কত সালে সম্রাট অশোক মারা যান কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ দুশো বত্রিশ খ্রিস্ট পূর্বাব্দে সম্রাট অশোক কিন্তু মারা যান নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার এইটিন দ্য হিস্টোরিক্যাল সোর্স অ্যাট্রিবিউটেড টু মেগাসিরিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ মেগাস্তেনিসের কোন গ্রন্থ থেকে আমাদের ইন্ডিয়ার যে হিস্টোরিক্যাল উৎসগুলো বা অনেক কিছু জানা যায় অ্যাট্রিবিউট করা যায় ইন্ডিয়ান হিস্ট্রির ওপর থেকে তো কোশ্চেন নাম্বার এইটিনের সঠিক উত্তরভাবে মেগাস্তিনিসের একটা বিখ্যাত বই লিখেছিলেন তিনি সেই বইটার নাম হচ্ছে অপশান এ ইন্ডিকা এই ইন্ডিকা বই থেকে কিন্তু তৎকালীন সমাজের ভারতীয় ইতিহাস কিন্তু জানা যায় এবং এখানে লেখা হয়েছিল সেভেন কাস্ট থিওরি সেভেন কাস্ট থিওরি ঠিক আছে সেভেন কাস্ট থিওরি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন আমরা দেখব হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এডিক্টস মেনশন দ্য পার্সোনাল নেম অফ অশোকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার পরীক্ষা এসেছে ডাব্লু এর বলছে যে কোন রক এডিক্টস অর্থাৎ কোন পাথরের শিলালিপি থেকে জানা যায় যে অশোকের পার্সোনাল নামটা অশোক কেননা তার আগে আমরা দেখেছি যে তার নাম বিভিন্ন রক এডিক্টসে পিওরদর্শী বা দেবনাম প্রিয়া এই নামগুলো পেয়েছে কিন্তু অশোকের যে পার্সোনাল নাম অশোক এই নামটা প্রথম কোন লিপি থেকে পাওয়া যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মাস্কি মাস্কি লিপি থেকে কিন্তু আমরা পাই এই অশোকের পার্সোনাল নামটা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি হু কনস্ট্রাক্টেড দ্য সুদর্শন লেক অ্যাট জুনাগড় যেটা গুজরাটে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও মর্নিং ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে সুদর্শন লেকটা কে তৈরি করেছিলেন বা কনস্ট্রাক্টেড করেছিলেন জুনাগড়ে তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য জুনাগড়ে সুদর্শন লেক কনস্ট্রাক্টেড করেছিলেন টোয়েন্টি ওয়ান আমরা দেখব লোকেটেড অ্যাট ভেরি ইম্পর্টেন্ট ক্যাপিটাল বা রাজধানী কোথায় ছিল তো মৌর্যরা কিন্তু মগধের ওপর রাজত্ব করতো তো মগধের রাজধানী কি ছিল পাটলিপুত্র তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাটলিপুত্র পাটলিপুত্র ছিল মৌর্যদের রাজধানী নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য ইন্সক্রিপশানস অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মি স্ক্রিপ্টস ওয়ার হচ্ছে ডিসিফার্ড বাই অর্থাৎ অশোকের যে লিপিগুলো রয়েছে ইনস্ক্রিপশানগুলো রয়েছে এবং এই যে ব্রাহ্মী স্ক্রিপ্ট অর্থাৎ ব্রাহ্মি যে লিপিটা রয়েছে এটার পাঠোদ্ধার কে করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ অশোকের যে লিপির পাঠোদ্ধার কিন্তু করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বহুবার কিন্তু এই কোয়েশ্চেনটা পরীক্ষা এসেছে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি দ্য লাস্ট মরিয়ান রুলার হু ওয়াজ কিল বাই কমান্ডার ইন চিফ ওয়াজ এটা কিন্তু মর্নিং ক্লাসে আমি ডিটেলসে বলেছিলাম যে লাস্ট যে মৌর্য শাসক বা রাজা ছিলেন তাকে তার কমান্ডার ইন চিফ সমস্ত সৈনিকদের সামনেই কিন্তু তাকে হত্যা করেছিলেন এবং নতুন একটা বংশ প্রতিষ্ঠা করেছিলেন তো মৌর্যদের সেই শেষ শাসকের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বৃহদ্রাতা বৃহদ্রাতা ছিল মৌর্য বংশের সেই শেষ সম্রাট যাকে পুষ্যমুত্র শুঙ্গ তার সৈনিকদের সামনেই হত্যা করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দ্য ইলস্ট্রিসিয়াস নেম আরিয়া ভট্টা অ্যান্ড বরাহ মিহির আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য এজ অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর্য এবং বরাহ মিহির এই দুটো নাম এই দুটো হচ্ছে বিখ্যাত লোক বা বিখ্যাত একজন জ্যোতির্বিদ এবং একজন গণিতবিদ তারা কোন সময়কার আমলে ছিলেন তো কোন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুপ্ত গুপ্তদের সময়কার কিন্তু এই দুজন বিখ্যাত ব্যক্তি বসবাস করতেন এবং তৎকালীন সময়ে তেনারা জ্যোতির্বিদ্যা এবং ম্যাথামেটিক্সে অনেক কিছু অবদান রেখে গেছেন নেক্সট কোশ্চেন আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি গুড নাইট সিরিজ ঠিক আছে মৌর্য ডাইনেস্টি সেই মৌর্য ডাইনেস্টির ওপর যে শেষ কোশ্চেন আমরা দেখে নেব তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভটা দেখি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড বাই অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় বৌদ্ধ সরি এটা হবে না এটা তৃতীয় হবে কেননা দ্বিতীয়টা করেছিল কালাশোক এটা হচ্ছে তৃতীয় হবে ঠিক আছে আছে কোশ্চেনটা ভুল আমি সেরে দিলাম থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল ঠিক আছে থার্ড ঠিক আছে অর্থাৎ তৃতীয় বুদ্ধিস্ট কাউন্সিল অশোক যে আয়োজন করেছিলেন সেটা কত খ্রিস্টাব্দে বা কত খ্রিস্টপূর্বাব্দে সেটা আয়োজন করেছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আড়াইশো খ্রিস্টপূর্বাব্দে আড়াইশো খ্রিস্টপূর্বাব্দে পাডলিপুত্রতে অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পঁচিশটা কোশ্চেন করে ফেললাম ঠিক আছে তো তোমাদের জন্য কিন্তু দুটো ইবুক নিয়ে আসা হয় হয়েছে একটা হচ্ছে মডার্ন হিস্ট্রির ওপর ইবুক যেখানে তোমরা দু হাজারটা মেগা এমসিকিউ পাবে এবং এটা শুধুমাত্র ডাব্লু বিসিসিএস প্রিলিমিনারি মেন নয় এটা কিন্তু অন্যান্য এক্সাম এসএসসি রেলওয়ে পুলিশ ডাব্লিউ বি পিএসসির জন্যও কিন্তু খুবই কার্যকরী মাত্র নিরানব্বই টাকার বিনিময় এটা পেয়ে যা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এই দু হাজার এমসি কিউ ইবুক মডার্ন হিস্ট্রির ওপর এবং যদি না সেখান থেকেও পাও তোমরা যখন টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা পাবে সেখানে কিন্তু এই লেখাটার ওপর ক্লিক করে তোমরা ডাইরেক্ট চলে যাবে সেই পেজে কেনার পেজে এবং সাথে আরও একটা ইবুক একদম ডাব্লিউ এর প্যাটার্ন মেনে বানানো হয়েছে ডাব্লু এর ইংলিশে কিন্তু পঁচিশ নাম্বার থাকে টোয়েন্টি ফাইভ মার্কস থাকে যদি এই বুকটা ফলো করতে পারো ঠিকঠাকভাবে কিন্তু কুড়ি প্লাস নাম্বার কিন্তু তোমরা ক্যারি করতে পারবে একদম প্যাটার্ন মেনে কিন্তু বানানো হয়েছে এটা ইডিয়ামস ফ্রেজ প্রিপোজিশান খুব সুন্দর করে এবং প্রিভিয়াস ইয়ার্সের কিন্তু পত্র রাখা হয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য তো এইখানেও তোমরা ক্লিক করতে পারো কিংবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পাস করে মানে পারচেস করে তারা প্রিপারেশান শুরু করে দিয়েছে তো তোমরাও করে নাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে তোমরা কতগুলি সঠিক উত্তর করতে পেরেছো এবং চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকানটি প্রেস করে রাখো নতুন ভিডিও আপডেটের জন্য ঠিক আছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ গুড নাইট